বিরাট শত রান করেও টেস্টে উদ্ধার করতে পারলেন না ইংরেজ অধিনায়ক বেন স্টোকস, যিনি 155 রানে আউট হতেই লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে 43 রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। এই টেস্ট ম্যাচকে ঘিরে 55 রানের উত্তাপ ছড়ালো লর্ডসের ঐতিহাসিক লং রুমেও। জনি বিয়ার্সের আউটকে ঘিরে লং রুমে লর্ডসের সদস্যদের সঙ্গে বচসায় জড়ালেন দুই অর্ধেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং উসমান ফাজার। 4 উইকেটে 114 রান থেকে ইংল্যান্ড শেষ 327 রানে। ম্যাচে 3টি করে উইকেট জিতেছেন স্টার্ক, প্যাট কামিন্স এবং জর্জ হাজলউডের।